সুপ্রিয় দর্শক মণ্ডলী, ডাক্তার বক্তিয়ার কামাল আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয় হচ্ছে যে পিআরপি নর্মাল না উইথ গ্রোথ ফ্যাক্টর। সুপ্রিয় দর্শক, আপনাদের অনেক কনফিউশন যে পিআরপি গ্রোথ ফ্যাক্টর সহ না গ্রোথ ফ্যাক্টর ছাড়া, এটা নর্মাল না অ্যাক্টিভেটেড, সব প্রশ্নের জবাব থাকবে আজকের এই ভিডিওতে। দয়া করে শেষ পর্যন্ত দেখবেন। সুপ্রিয় দর্শক, যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ। পিআরপি হচ্ছে যে প্যাটিলেট রিচ প্লাজমা, পিআরপি, পি মানে প্যাটিলেট, আর মানে রিচ, আর একটা পি হচ্ছে প্লাজমা। বাংলায় যদি আমরা একটু অনুবাদ করি তাহলে প্যাটিলেট হচ্ছে অণুচক্রিকা, যেটা বাংলায় আমরা বলি। আমাদের রক্তে তিন ধরনের কণিকা থাকে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা, আর কিছু রক্ত রস থাকে। ফলে হচ্ছে যে আমরা যদি লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকাকে বাদ দিই তাহলে রক্তের মধ্যে যে উপাদানগুলো থাকবে সেটা হচ্ছে অণুচক্রিকা এবং রক্তরস। এই রক্তরসে অণুচক্রিকার পরিমাণটা যদি অনেক বেশি পরিমাণে থাকে তাহলে আমরা সেটাকে বলি প্ল্যাটিলেট রিচ প্লাজমা, অর্থাৎ অণুচক্রিকা সমৃদ্ধ রক্তরস। ঠিক আছে ম্যাডাম, আপনি জানেন যে আমাদের রক্তে তিন ধরনের কণিকা থাকে, যেটা আগেই বললাম। আরেকটা জিনিস হচ্ছে যে ইম্পর্টেন্ট, যে মোটামুটি আমাদের রক্তে রক্ত কণিকাগুলো যতটুকু থাকে রক্তরসের পরিমাণ। পিআরপি কি, যেটা বলছিলাম যে আমাদের রক্তের যে প্ল্যাটিলেট বা অণুচক্রিকা আছে সেটা হচ্ছে যে প্রতি মিলিলিটার ব্লাড, আমরা সাধারণত ML বলি ডাক্তারি ভাষায় বা বিজ্ঞানের ভাষায়, মিলিলিটার ব্লাডে 1.5 লাখ থেকে 4.5 লাখ অণুচক্রিকা আছে প্রতি ML ব্লাডে। এখন যদি এই ব্লাডের অণুচক্রিকার পরিমাণটা, মানে প্রতি ML রক্তের অণুচক্রিকার পরিমাণটা যদি আমরা 10 লাখের কাছাকাছি নিয়ে যেতে পারি তাহলে এটাকে বলবো পিআরপি, প্ল্যাটিলেট রিচ প্লাজমা। রক্তে তো নর্মালি 1.5 লাখ থেকে 4.5 লাখ আছে, এই নর্মাল প্ল্যাটিলেট বা অণুচক্রিকার দিয়ে আমরা এটাকে পিআরপি বলতে পারবো না। যখন 10 লাখ বা তার কাছাকাছি হবে প্রতি ML ব্লাডে তখনই আমরা এটাকে পিআরপি বলবো। তাহলে আমরা কি করি, সাধারণত রোগী রক্ত নিই, মেশিনে দেই, সেন্ট্রিফিউজ মেশিনে। এই মেশিনে দিলে কি হবে, মেশিন ঘুরতে থাকবে একটা নির্দিষ্ট সময়, এবং যেটা বলেছিলাম রক্তের তিনটা কণিকা থাকে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা। লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা নিচে বসে যাবে, মানে আমি যদি 10 ML ব্লাড নিই তাহলে মোটামুটি 5 ML নিচে পড়ে যাবে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা, আর উপরের 5 ML এ থাকবে প্ল্যাটিলেট বা অণুচক্রিকা এর সাথে রক্তরস। তাহলে আমার যদি ওই রক্তে ধরেন যদি 4 লাখ প্ল্যাটিলেট থাকে তাহলে এখানে আমার উপরে যে প্লাজমাটা আছে এখানে আমার 8 লাখ হয়ে যাবে একবার মেশিনে ঘোরানোর ফলে। এরকম আমরা যদি বারবার মেশিনে ঘোরাই তাহলে এই প্ল্যাটিলেটের বা অণুচক্রিকার ঘনত্বটা বৃদ্ধি পায়, এবং এই ঘন অণুচক্রিকা সমৃদ্ধ যে রক্তরস সেটাকে প্ল্যাটিলেট বলা হয়। ধন্যবাদ স্যার। স্যার, চুল আর ত্বকের কোন কোন রোগে পিআরপি থেরাপি দেওয়া হয়? পিআরপি থেরাপি আসলে যেটা হচ্ছে পৃথিবীতে প্রথম ব্যবহার হয় 1987 সালে হার্টের অপারেশন করতে গিয়ে। তারপরে আপনার ইউরোলজি, কিডনি, অনেক চিকিৎসায় এটা ব্যবহার করা হতো। খুব 2009 সালের দিকে আমেরিকার একটা, ওদের ফুটবলকে সকার বা সসার বলে যাই বলুক, ওদের একটা টিমের কিছু প্লেয়ার ইঞ্জুরিতে পড়ে এবং তখন পিআরপিটা ইউজ করা হয়, এবং যেহেতু সারা পৃথিবীর নজর আমেরিকার দিকে এবং মিডিয়ার নজর আমেরিকার দিকে, ফলে এই পিআরপিটা 2009 সাল থেকে কিন্তু খুব পপুলার হয়ে যায়। এবং চুলের চিকিৎসায় মোটামুটি 2010 থেকে 2011 সালের দিকে শুরু হয় সারা পৃথিবীতে, কিন্তু পিআরপির ব্যবহার কিন্তু সেই 1987 সাল থেকে। কিন্তু চুলে পিআরপির ব্যবহার হচ্ছে 2010-11 মাঝামাঝি, আর আমি বাংলাদেশে শুরু করি 2012 সালের জুলাই মাস থেকে। এখন যেটা বললেন যে ম্যাডাম চুলের চিকিৎসা ছাড়া আর কিসে কিসে, যেহেতু আমি আবার আগেই বলেছি হার্টে, তারপরে হচ্ছে যে জোড়া বা ব্যথার ওষুধ হিসাবে, এবং ইউরোলজিতে
অনেক কিছুতে ব্যবহার হয়, প্লাস্টিক সার্জারিতে। কিন্তু আমাদের স্কিনের যে এবং হেয়ারের যেটা হচ্ছে যে আমরা হেয়ারে সাধারণত চুলের রিগ্রোথ বা চুলের যে ড্যামেজ হচ্ছে সেটা রিপেয়ার করার জন্য ব্যবহার করি। এছাড়া যেটা স্কিনের খুব পপুলার ব্যবহার, জনপ্রিয়, যে সবাই ইয়াং থাকতে চায়, কেউ চায় না যে তার বয়স বাড়ুক। যেমন ধরেন আমার বয়স 50 পার হয়ে গেছে, আমি চাই যে এখন আমার বয়স 40-এর মধ্যে থাকুক, তাহলে আমি পিআরপি নিতে পারি। জানেন এটা এনকারেজিং হিসাবে, কারো ভাঁজ বা বলি রেখা পড়ে গেছে উনি পিআরপি নিতে পারেন অ্যান্টি রিঙ্কেল হিসাবে। এখন অনেক সময় মেলাজমা বা মেস্তার ট্রিটমেন্ট হিসাবে পিআরপি দেওয়া হয়, কিন্তু অতটা সফল না। আরেকটা জিনিস আপনি দেখবেন যে খুব কমন জিনিস, ট্রায়া, ফাটা দাগ, মহিলাদের গর্ভাবস্থা পরে যে পেটে ফাটা দাগ হয়, আজকালকার ইয়াং জেনারেশনের বাচ্চাদের ফাস্ট ফুডের ইফেক্টে অথবা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তারা কোনো হাঁটাচলা করে না, অনেকেরই বিভিন্ন ধরনের ফাটা দাগ হয়, এইসব ফাটা দাগ দূর করার জন্য কিন্তু পিআরপির ব্যবহার খুব জনপ্রিয়। কিন্তু যদিও অতটা কাজ করে না যতটা চুলের ক্ষেত্রে কাজ করে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, পিআরপি উইথ গ্রোথ ফ্যাক্টর বলতে কি বোঝায়? এখন যেটা হচ্ছে যে পিআরপি উইথ গ্রোথ ফ্যাক্টর, আপনাকে বুঝতে, আপনি তো ডাক্তার, আপনি খুব ভালো করে জানেন যে আমাদের পিআরপি কি, আমি বলেছি প্ল্যাটিলেট। জি স্যার। তো প্ল্যাটিলেটে কি থাকে? বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টর থাকে। জি স্যার। এখন আমরা যখন এই প্ল্যাটিলেটটা যখন আমাদের শরীরে ইনজেকশন আকারে দিব, জি স্যার, যখন আমাদের শরীরে এই প্ল্যাটিলেটটা ঢুকে যাবে, তখনই এটা কাজ শুরু করবে। এবং এর ভিতরে যে গ্রেনিউল আছে, গ্রেনিউল মানে হচ্ছে অনেকটা হলো যে এটা আমি কি বলবো যে দানা দানার মতো, এই গ্রেনিউলগুলো ভেঙে যাবে। এবং এই গ্রেনিউলের মধ্যে থাকে বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টর, ফলে হচ্ছে যে প্ল্যাটিলেট হচ্ছে যে বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টরের আধার, আমরা যেটা বলবো গোডাউন। জি স্যার। তা ফলে যেটা হচ্ছে যে আপনি দেখছেন যে ক্রিটিক্যাল কন্ডিশন, আমাদের যত ক্রিটিক্যাল কন্ডিশন হয়, ডেঙ্গু হোক বা রোগী আইসিইউ কন্ডিশনে হোক, প্রচুর পরিমাণে প্ল্যাটিলেট দেওয়া হয়। কারণ প্ল্যাটিলেট হচ্ছে যে আমাদের বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর এবং রিপেয়ারিং, আমাদের বডির যে রিপেয়ার হয়, যে ক্ষতিপূরণ বা ক্ষয়পূরণ হয়, তার একটা আধার হচ্ছে প্ল্যাটিলেট বা অণুচক্রিকা। ফলে প্ল্যাটিলেট বা অণুচক্রিকা ইটসেলফ কন্টেইন গ্রোথ ফ্যাক্টর, মানে এই প্ল্যাটিলেটই অসংখ্য গ্রোথ ফ্যাক্টর বহন করে। ফলে আমরা যখন পিআরপি দেই, এই প্ল্যাটিলেট থেকে গ্রোথ ফ্যাক্টরগুলো আমাদের শরীরে ঢুকে, যেমন ধরেন আমি চুলের চিকিৎসা যদি ব্যবহার করি, তাহলে প্ল্যাটিলেটটা এখানে ইনজেকশন করব, গ্রোথ ফ্যাক্টরটা বের হয়ে যাবে। জি স্যার। বের হয়ে এখানে কাজ করবে। এখন আপনি যে কোশ্চেনটা করছেন সেটা অনেক। স্যার, বিরতির আগে আমরা পিআরপি এর সাথে গ্রোথ ফ্যাক্টর সম্পর্কে জানছিলাম। উইক গ্রোথ ফ্যাক্টর মানে যে পিআরপি মানে গ্রোথ ফ্যাক্টর, পিআরপি দেই আমরা গ্রোথ ফ্যাক্টর দেওয়ার জন্য। এখন অনেক রোগী আমাকে প্রশ্ন করেন যে ডাক্তার সাহেব বা অনেকে বলে স্যার যে আপনারা যে পিআরপি দেন এটা কি নর্মাল পিআরপি না পিআরপি উইক গ্রোথ? আমি বলি সিম্পল কথা যে পিআরপি মানেই হচ্ছে গ্রোথ ফ্যাক্টর। বলে যে না, কোন কোন সেন্টারে গ্রোথ ফ্যাক্টর বাইরে থেকে দেওয়া হয়। স্যার, এটা কি আসলে বাইরে থেকে দেয়া যায়? আমার জানা নাই, পৃথিবীতে কোন কোম্পানি গ্রোথ ফ্যাক্টর তৈরি করে এটা আমার জানা নাই। এখন হচ্ছে যে আমার জানার বাইরেও পৃথিবীতে অনেক জিনিস আছে, কিন্তু আমি যতটুকু জানি পৃথিবীতে কোন কোম্পানি এরকম কোন গ্রোথ ফ্যাক্টর তৈরি করে না যেটা পিআরপি তে মিশানো হয়। পিআরপি আসলে কি? রোগীর নিজের ব্লাড, জাস্ট প্ল্যাটিলেট থেকে আমাকে প্ল্যাটিলেট কি করছে, মানে ঘনত্ব বাড়াচ্ছে, প্ল্যাটিলেটের পরিমাণ বাড়াচ্ছে। পিআরপি তে বাইরের কোনো জিনিসই ব্যবহার করা হয়, ফলে এরকম গ্রোথ ফ্যাক্টর বাইরের থেকে এনে পিআরপি তে যোগ করা কোনো সম্ভাবনাই নাই। আমাকে যারা প্রশ্ন করেন, যে অনেক রোগী প্রশ্ন করেছেন যে আপনারা কি গ্রোথ ফ্যাক্টর দেন, আমি তো আমার আলাদা কোনো গ্রোথ ফ্যাক্টর দিই না। পিআরপি তেই গ্রোথ ফ্যাক্টর আছে। বলে যে অমুক ক্লিনিকে তো দেয়, আমি বলি যে আপনি ওই ক্লিনিকে গিয়ে বলবেন যে আমি গ্রোথ ফ্যাক্টরের বোতলটা দেখতে চাই, ওই বোতলে কী লেখা আছে গ্রোথ ফ্যাক্টর, পৃথিবীর কোন কোম্পানি তৈরি করছে, তা আজ পর্যন্ত কোন রোগী এটা প্রমাণ দিতে পারে নাই। কিন্তু অনেক ক্লিনিকই ক্লেম করেন যে তারা আলাদা গ্রোথ ফ্যাক্টর দেন। আল্লাহ জানে যে তারা কোথায় পেয়েছেন, আমি জানি।